আজকের বঙ্গবি এক্সপ্লেনে আপনারা দেখতে চলেছেন 2011 সালে রিলিজ হওয়া একটি রোমান্টিক ও ফ্যান্টাসি মুভি বিসলি। মুভিতে দেখানো হয় সম্ভ্রান্ত পরিবারের একটি ছেলে যার কিনা নিজের রূপের অনেক অহংকার ছিল, আর কিভাবে একটি ডাইনির দেওয়া অভিশাপে তার সমস্ত রূপ চলে যায়। তারপর একটি মেয়ের ভালোবাসা কিভাবে তাকে ডাইনির অভিশাপ থেকে মুক্ত করে, মুভিতে এটাই দেখানো হয়েছে। তাহলে ভিডিওতে আগে দেখুন এই সম্পূর্ণ মুভিটির বর্ণনা। মুভির শুরুতেই দেখানো হয় কায়েল নামের একটি ছেলে যে কিনা তার রুমের ভেতরে এক্সারসাইজ করছিল। কায়েলের বাবা ছিলেন একজন জনপ্রিয় সাংবাদিক এবং সে দেখতে খুবই সুন্দর ছিল। সে একদিন কলেজের প্রেসিডেন্ট হয়ে গেছিল এবং একটা স্পিচ দিচ্ছিল। কায়েল নিজে সুন্দর ছিল, তাই সে অন্যরা যারা বাজে দেখতে তাদের সবসময় অপমান করত। আর তার মধ্যেই একটি মেয়ে ছিল কেন্দ্রা, যে কিনা সবসময় ভিড়ের থেকে আলাদা থাকতো এবং চুপচাপ থাকতো। কেন্দ্রা কায়েলকে পছন্দ করতো না, কারণ সে খুবই অহংকারী ছিল। কায়েল স্পিচ দিয়ে বাইরে আসলে সে দেখে তার সমস্ত পোস্টার কেউ নষ্ট করে দিয়েছে। কায়েল বুঝতে পারে যে কেন্দ্রাই রাগ করে সমস্ত কাজ করছে, তাই সে কায়েলের কাছে যায় এবং তার কাছে ক্ষমা চায়, আর তাকে বোঝায় সে এতদিন যা করেছে সবই ভুল করেছে। আর সে সময় কায়েল কেন্দ্রাকে আগামীকালের পার্টির জন্য নিমন্ত্রণ করে দেয়। পরের দিন যখন কেন্দ্রা কায়েলের পার্টিতে আসে, তখন কায়েল আবার কেন্দ্রাকে অপমান করে। আসলে এই অপমান করাটা ছিল কায়েলের ষড়যন্ত্র। তখন কেন্দ্রা কায়েলকে রেগে গিয়ে অভিশাপ দেয়, সে যে রূপের জন্য এত অহংকার করছে তার এই রূপ আর থাকবে না। তারপর থেকেই কায়েলের শরীর খারাপ লাগছিল, তাই কায়েল বাড়ি ফিরে যায়। কায়েল বাড়ি ফিরে দেখে কেন্দ্রা তার বাড়িতে, এবং কেন্দ্রা তখন তাকে বলে যে আমি তোমাকে অভিশাপ দিয়েছি। আর তখনই কায়েল তার ঘরের আয়নার সামনে গিয়ে দেখে যে তার সমস্ত রূপ পরিবর্তন হয়ে গেছে, তার সমস্ত চুল পড়ে গেছে, তার শরীর থেকে ধমনীগুলো বেরিয়ে আসছে। তখনই মুভিতে আগে দেখানো হয় কেন্দ্রা একজন স্বাভাবিক মানুষ নয়, সে একজন ডাইনি, আর তার অভিশাপে এই কায়েল এরকম দেখতে হয়ে গেছে। তখন কেন্দ্রা কায়েলকে বলে যে আগামী বসন্তের মধ্যে কেউ যদি তোমাকে ভালোবাসার প্রস্তাব না দেয়, তাহলে তুমি সারা জীবনের জন্য এমনটাই থেকে যাবে। এই বলে কেন্দ্রা সেখান থেকে চলে গেল। এরপর মুভিতে দেখানো হয় কায়েলের বাবা যখন বাড়িতে আসে, তখন তাকে দেখে খুবই ভয় পেয়ে যায় এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তখন ডাক্তার বলে এই রোগের চিকিৎসা হবে না। তখন কায়েলের বাবা কায়েলকে শহর থেকে দূরে একটি ফ্ল্যাটের মধ্যে রেখে আসে, আর সেখানে কায়েলের দেখাশোনা করার জন্য একজন মহিলাকেও রেখে দেয়। কায়েল তার বাবার এরকম ব্যবহার দেখে খুবই কষ্ট পায়। পরের দিন সকালে কায়েলের দরজার বাইরে একজন অন্ধ মানুষ আসে। আসলে এই লোকটাকে কায়েলের বাবা পাঠিয়েছিল তার পড়াশোনার জন্য। এই বাড়িটির মধ্যে কায়েল দুজন মানুষের সাথে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছিল। কায়েল মনে করে যে কেন্দ্রাই পারে তাকে এই অবস্থা থেকে মুক্ত করতে, তাই সে একদিন রাত্রিবেলা লুকিয়ে একটি পার্টিতে চলে যায় কেন্দ্রার সাথে দেখা করতে। কায়েল কেন্দ্রাকে বলে যে আমাকে এই অবস্থা থেকে মুক্ত করো। তখন কেন্দ্রা, যে আসলে একজন ডাইনি, সে বলে আমি আমার অভিশাপ ফেরত নিতে পারবো না। আগামী বসন্তের মধ্যে কেউ যদি তোমাকে ভালোবাসার প্রস্তাব না দেয়, তাহলে তুমি এরকমই থাকবে। তখনই কায়েল পার্টিতে দেখতে পায় তার প্রেমিকা তাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বেছে নিয়েছে। আর সেই পার্টিতেই কায়েলের লিনি নামে একটি মেয়ের সাথে দেখা হয়। আসলে লিনি আর কায়েল একই ক্লাসে পড়তো। আসলে লিনি মনে মনে কায়েলকে খুবই পছন্দ করতো, কিন্তু এখন কায়েলের চেহারার পরিবর্তন হয়ে যাওয়ার জন্য লিনি তাকে চিনতে পারে না। কারণ কায়েল দেখতে খুবই সুন্দর ছিল, আর এখন তার চেহারার পুরো পরিবর্তন হয়ে গেছে। পার্টিতে লিনি আর কায়েল একসাথে কথা বলতে থাকে, কিন্তু লিনি এখনো জানে না যে সে কায়েলের সাথে কথা বলছে। এখন কায়েলে লিনির কথা অনেক ভালো লাগে, তাই কায়েল বাড়িতে গিয়ে লিনিকে সোশ্যাল মিডিয়াতে খুঁজতে থাকে এবং তাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে শুরু করে দেয়। এরপরে আস্তে আস্তে কায়েল লিনিকে ভালোবাসতে শুরু করে। একদিন রাত্রিবেলা কায়েল লুকিয়ে লিনির বাড়ি যায়। তখন কায়েল দেখে লিনি তার বাবাকে খুঁজছে। কায়েলও লিনির পিছনে পিছনে যায়। সেখানে গিয়ে কায়েল দেখে যে লিনির বাবার ওপরে দুটো মানুষ পিস্তল তাক করে আছে। তখন কায়েল পেছন থেকে সেই লোকটির হাত থেকে পিস্তল কেড়ে নেয় এবং আরেকজন মানুষ, যে কিনা ধাক্কা দিয়ে লিনিকে ফেলে দেয় এবং লিনি সেখানে অজ্ঞান হয়ে যায়। তখন কায়েল লিনিকে কোলে করে তুলে ঘরে নিয়ে যায়। কায়েল বাইরে এসে দেখে লিনির বাবা দুজনের মধ্যে একজনের দিকে বন্দুক তাক করে রয়েছে আর তাকে গুলি করে দিয়েছে। আর আরেকজন ব্যক্তি, যে বেঁচে ছিল, সে লিনির বাবাকে বলছে যে সে তার মেয়েকে মেরে এর শোধ নেবে। তখন লিনির বাবা খুব ভয় পেয়ে যায়। তখন কায়েল লিনির বাবাকে বোঝায় যে সে চাইলে কিছুদিনের জন্য তার বাড়িতে তার মেয়েকে রাখতে পারে, কারণ তার বাড়িটা অনেকটা সুরক্ষিত। লিনির বাবা কায়েলের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। তাই পরের দিন সকালেই লিনিকে নিয়ে কায়েলের বাড়িতে গিয়ে পৌঁছায়। লিনি যখন কায়েলের বাড়িতে গিয়ে পৌঁছায়, তখন কায়েল তার সামনে আসে না, কারণ কায়েল তার এরকম রূপ লিনির সামনে আনতে চায় না। আর কায়েল লিনিকে তার নামও ভুল বলে, সে লিনিকে বলে তার নাম হান্টার। লিনি তখন বলে যে আমি এমন লোকের বাড়িতে থাকতে চাই না যাকে আমি চিনি না। তখন লিনি কায়েলের ওপরে সন্দেহ করতে শুরু করে, কিন্তু লিনির বাবা লিনিকে বোঝায় যে তার জন্য এই জায়গাটা অনেক সুরক্ষিত। তখন লিনি সেখানে থাকতে রাজি হয়ে যায় এবং কায়েলের বাড়ির একটি রুমে নিজেকে বন্ধ করে নেয়। কায়েল লিনির ঘরের দরজার বাইরে অনেক দামি দামি গিফট রেখে যায়। সে ভাবে যে সে অনেক খুশি হবে, কিন্তু লিনি কায়েলের দেওয়া এত দামি দামি গিফট দেখে মোটেও খুশি হয় না,
বরঞ্চ সে আরও রেগে যায়। তখন কায়েলের পরিচারিকা কায়েলকে বোঝায় যে লিনি এই ধরনের মেয়ে নয়, লিনিকে যদি তুমি খুশি করতে চাও তাহলে লিনিকে এমন কোনো গিফট দিতে হবে যা তার মন ছুঁয়ে যায়। তখন কায়েল লিনির ঘরের সামনে একটি জেলিতে ভরা বক্স রেখে আসলো, লিনি সেটা দেখে খুব খুশি হয়ে গেল। তখন কায়েল লিনিকে বোঝালো যে তার বাবা তাকে নিরুপায় হয়ে এখানে রেখে গেছে, আসলে লিনি তার বাবার ওপরে খুব রাগ করেছিল। এরপর লিনি কায়েলের দেওয়া জেলির বক্সটা অ্যাকসেপ্ট করে নিল, তাতে কায়েল খুব খুশি হয়ে গেল। তারপর কায়েল ঠিক করলো লিনিকে উপহার দেওয়ার জন্য তার ছাদের ওপরে একটি ফুলের ঘর তৈরি করবে, কিন্তু তখনও কায়েল লিনির সামনে যেতে চায় না, লিনি চায় যে কায়েল তার সামনে আসুক। লিনি তখন কায়েলকে জোর করে যে আমি তোমাকে দেখতে চাই। তখন কায়েল নিরুপায় হয়ে লিনির সামনে আসে, লিনি কায়েলকে দেখে একটুও ভয় পায় না। আসলে কায়েল ভেবেছিল লিনি তাকে দেখার পর খুবই ভয় পেয়ে যাবে, তাই তার সামনে আসতো না। লিনি ভয় পায় না দেখে কায়েল হতে অনেক খুশি হয়ে যায় এবং এরপর থেকে দুজনে অনেক কথা বলতে শুরু করে দেয়। কায়েলের ছাদের ওপরে ফুলের বাগানের ঘরটা তৈরি হয়ে গেছিল, তখন লিনিকে সে ফুলের ঘরের ভেতরে নিয়ে যায়। এটা দেখে লিনি খুবই খুশি হয়ে যায়। কায়েল মনে মনে লিনিকে অনেক ভালোবাসতে শুরু করে দেয়, কিন্তু তখনও লিনি কায়েলকে ভালোবাসে না। এখানে কায়েলের সামনে একটি সমস্যা আসে, আগামী বসন্তের মধ্যে কেউ যদি তাকে ভালোবাসার প্রস্তাব না দেয় তাহলে সে তার অভিশাপ থেকে মুক্ত হতে পারবে না। তাই সে তখনই কেন্দ্রার কাছে ছুটে চলে যায় এবং তার কাছে আরো কিছু সময় ভিক্ষা চেয়ে নেয়, কিন্তু কেন্দ্রা বলে এটা সম্ভব নয়, আমি আমার অভিশাপকে ফেরত নিতে পারি না, কিন্তু তোমাকে এটা বলতে পারি তুমি যদি আগামী বসন্তের মধ্যে এই কাজটি করতে পারো তাহলে তোমার যে অন্ধ টিচার আছে তার চোখ ভালো হয়ে যাবে এবং তোমার যে পরিচারিকা যার এদেশে থাকার গ্রিন কার্ড নেই সে গ্রিন কার্ড পেয়ে যাবে। কায়েল এই প্রস্তাব পেয়ে অনেকটাই খুশি হয়ে যায়, কারণ এখন তার জীবনে তার টিচার ও তার পরিচারিকার মূল্য অনেকটাই বেশি, কারণ তার জীবনের এরম পরিস্থিতিতে ওই দুটো মানুষই পাশে ছিল যখন তার বাবাও তার পাশে ছিল না। কায়েল কেন্দ্রার এই প্রস্তাবে রাজি হয়ে বাড়িতে ফিরে চলে আসে। কায়েল বাড়িতে ফিরে লিনির সাথে অনেক কথা বলে, কিন্তু লিনি এখনো জানে না যে এটা কায়েল। লিনি মনে করছে যে সে হান্টারের সাথে কথা বলছে। তখন কথায় কথায় লিনি কায়েলকে বলে যে সে যখন কলেজে পড়তো তখন তারই ক্লাসে পড়া একটি ছেলে যার নাম কায়েল তাকে সে খুবই পছন্দ করত। তখন হান্টার লিনিকে বলে যে কায়েলও তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু লিনি হান্টারের কথা বিশ্বাস করে না। এরপর দুজনে মিলে ছুটি কাটাতে বাইরে যায় এবং সেখানে গিয়ে কায়েল লিনিকে বলে যে আমি তোমাকে ভালোবাসি এবং লিনির জন্য লেখা চিঠিগুলো লিনিকে দেয়, কিন্তু লিনি বলে আমি তোমাকে শুধু একজন বন্ধু মনে করি। তখনই লিনির কাছে একটি ফোন আসে এবং কেউ তাকে বলে যে তার বাবা হসপিটালে ভর্তি এবং লিনি যেই লোকটার দ্বারা ভয় ছিল সেই লোকটি এখন জেলে। এরপরই লিনি তার বাবার সাথে হসপিটালে দেখা করার জন্য ট্রেনে উঠে পড়ে। লিনি সেখান থেকে চলে যাওয়ার পর কায়েল স্টেশনেই বসে থাকে এবং তার মন পুরোপুরি ভেঙে যায়। এরপর কায়েলের দেওয়া চিঠিগুলো লিনি ট্রেনের মধ্যে বসে পড়ে এবং লিনি বুঝতে পারে যে কায়েল তাকে কতটা ভালোবাসে। চিঠিগুলো পড়তে পড়তে লিনির মনে কায়েলের জন্য ভালোবাসা জন্মায়। এরপর যখন লিনি কায়েলকে ফোন করে তখন কায়েল লিনির ফোন রিসিভ করে না, কারণ লিনি চলে যাওয়াতে কায়েলের মন পুরোপুরি ভেঙে যায়। এরপর কায়েলের শিক্ষক ও পরিচারিকা তাকে অনেক বোঝায় যে তার লিনির সাথে দেখা করতে যাওয়া উচিত। কিছুদিন পরে কায়েল লিনির সাথে দেখা করার জন্য তার কলেজে গিয়ে পৌঁছায়। কায়েল সেখানে পৌঁছালে লিনি তাকে দেখে খুবই খুশি হয়। লিনি কায়েলকে কিস করে এবং তাকে বলে যে সে তাকে খুবই পছন্দ করে, কিন্তু তখনও কায়েলের শরীরে কোনো পরিবর্তন হয় না, কারণ মেডি তাকে তখনও প্রেমের প্রস্তাব দেয়নি। তখন লিনি সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু কিছু দূর গিয়েই সে ঘুরে তাকায় এবং তখনই আসে সেই মুহূর্তটা, লিনি তাকে বলে যে সে তাকে ভালোবাসে। লিনি কায়েলকে ভালোবাসার প্রস্তাব দেওয়ার পরেই কায়েলের শরীরের পরিবর্তন হতে থাকে, সে পুরোপুরি সুস্থ হয়ে যায়। কায়েল পুনরায় আগের মতো সুন্দর হয়ে যায় দেখে কায়েল তখন দরজা দিয়ে বাইরে এসে দাঁড়ায় এবং লিনিও তার পেছন পেছন চলে আসে। লিনি বাইরে এসে হান্টারকে অনেক খুঁজতে থাকে, কিন্তু সে তাকে খুঁজে পায় না। তখন কায়েল লিনিকে বলে যে আমি হান্টার। কায়েল লিনিকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। তখন লিনি হান্টারকে খোঁজার জন্য হান্টারের মোবাইলে ফোন করে, কিন্তু হান্টারের মোবাইলটি রিং হয় কায়েলের পকেটে। এরপর লিনি বিশ্বাস করে যে কায়েল সত্যি কথা বলছে, সেই হান্টার। আরেকদিকে দেখানো হয় কায়েলের টিচার যে কিনা অন্ধ ছিল সে এখন চোখে সম্পূর্ণ দেখতে পাচ্ছে আর তার পরিচারিকার কাছে গ্রিন কার্ড চলে এসছে, অর্থাৎ কেন্দ্রা যে কিনা একজন ডাইনি ছিল সে তার কথা সম্পূর্ণভাবে রেখেছে। আসলে কেন্দ্রা কায়েলকে একজন অহংকারী মানুষ থেকে একজন ভালো মানুষে পরিণত করেছে। এরপরেই মুভিতে দেখানো হয় কায়েলের বাবাও যে কিনা ছিল একজন অহংকারী মানুষ, কেন্দ্রা এখন তাকে সংশোধন করার জন্য তার অফিসে চলে যায়। আর একদিকে দেখানো হয় কায়েল আর লেনি যেই দুজনে কিনা একসাথে খুবই খুশি ছিল, আর এইভাবেই দেখানো হয় মুভিটির একটি শুভ সমাপ্তি।